অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি জুন 2020 কেমন যাবে এই নিয়ে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু আপনারা দেখুন, যারা সিংহ রাশির মানুষজন আছেন, কিছুটা হলো এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা চলার পথে কিছুটা হলো সাহায্য করবে। কি ঘটতে পারে আগাম আপনারা কিন্তু সতর্ক হতে পারবেন এই রাশিফলের মাধ্যমে। তো প্রথমেই আমি জানাই, এ মাসে রবি গ্রহ 14 জুন বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শত্রু রাশি থেকে মিত্র রাশিতে প্রবেশ করছে, এবং যা কিনা শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছিল, অর্থাৎ যেটা দারিদ্র যোগ একটা সৃষ্টি হয়েছিল। এবং মঙ্গল গ্রহ 19 জুন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে। এর পাশাপাশি শনি থাকছে বক্রী এবং বৃহস্পতি গ্রহ 30 জুন আবার ধনুরাশির ঘরে চলে আসছে। 25 জুন শুক্র গ্রহ বক্রী থেকে মার্গী হচ্ছে এবং 18 জুনের পর বুধ গ্রহ মার্গী থেকে বক্রী হচ্ছে। কি ফলাদেশ হতে চলেছে সিংহ রাশির জন্য প্রথমেই আপনাদেরকে জানাই। আপনাদের রাশির অধিপতি একাদশ স্থানে অবস্থান করছে 14 জুনের পর, অর্থাৎ 14 জুনের পর থেকে আপনাদের লাভ এবং সফলতার জায়গাটা কিন্তু তৈরি হবে, অর্থাৎ সাকসেস আপনারা কিন্তু পাবেন, সফলতা পাবেন, এবং সেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের খুব একটা শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে। যারা বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো, যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিচ্ছে বা যারা দিবে বা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির সময় ভালো শিক্ষাক্ষেত্রে। আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি, অর্থাৎ বুধ একাদশ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে জুন মাসে, অর্থাৎ আর্থিক দিকটা ধীরে ধীরে এতদিন পর্যন্ত কিছুটা হলো বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই দিকটা আপনাদের কিছুটা হলো ভালো একটা দিক আসতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য, অর্থাৎ অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু আপনাদের ভালো। আপনাদের কথার খুব মধুরতা হবে এ মাসে, আপনার কথা মানুষ শুনবে। এবং 25 জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ 25 জুনের পর থেকে শুক্র গ্রহ যেটা বক্রী অবস্থায় আছে সেটা মার্গী হচ্ছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগাযোগ তৈরি করবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পদোন্নতি আফটার লকডাউন, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক তৈরি হচ্ছে। এবার জানায়, ব্যবসাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভালো, কিন্তু এ সময় আপনারা ইনভেস্টমেন্ট, হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট এ মাসে কিন্তু আপনারা করবেন না, সেক্ষেত্রে কিছুটা হলো আপনাদের প্রবলেম আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যম, আপনাদের নতুন প্রেম আসা, প্রেমের কিছুটা হলেও সম্পর্কের কিন্তু আপনাদের উন্নতি হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে জানাই, 19 জুন এই মঙ্গল গ্রহ যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে এবং ছোটোখাটো অষ্টম স্থানে মঙ্গল যাচ্ছে, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। বিবাহের জন্য এ মাসটা আইডিয়াল নয়, এ মাসে আপনারা বিবাহের ব্যাপারে এগাবেন না, কিছুটা হলো আপনারা দাঁড়িয়ে যান, স্টে করুন, তারপরে বিয়ের ব্যাপারটাতে আপনারা শুভ বিবাহের ব্যাপারে যোগাযোগ করবেন।
সিংহ রাশির যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে স্কিন ডিজিজ, চোখের প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে ব্লাড সুগার, প্রেশার, থাইরয়েডের সমস্যা, হার্টের বা কিডনির কিছু কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে। মূত্রগতিত দিক থেকে কিছুটা হলো আপনাদের সমস্যা আসতে পারে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। তবে সিংহ রাশির ব্যবসাতে যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, যারা দুধ পণ্যের বিজনেস করছেন, যারা মুদিখানার দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বেশ ভালো দিক একটা নির্দেশ করছে। কিন্তু ধীরে ধীরে কিন্তু সিংহ রাশির একটা ভালো সময় কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের আসতে চলেছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো প্রবলেম দেখা যাচ্ছে, সন্তানের হেলথের দিকে কিছুটা প্রবলেম, এডুকেশন দিকে কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু আছে। মাসের প্রথম দিকে আপনাদেরকে শরীর স্বর্গাত নিয়ে একটু হলেও ভোগাতে পারে। ধীরে ধীরে ঠিক 15 জুনের পর থেকে আপনাদের শরীরের দিকটা কিছুটা হলো ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। দাম্পত্য ব্যাপারে কিছুটা হলো আপনাদের কলহ লেগে থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলো মতান্তর কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। এবং ঠিক আপনার দশম স্থানে শুক্র বক্রী অবস্থা থেকে মার্গী যখন হবে, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন, ঠিক জুন মাসের শেষাশেষি থেকে আপনাদের কিন্তু ভালো একটা দিক কিন্তু, এই যারা গ্ল্যামার রিলেটেড ব্যাপারে আছেন তাদের কিন্তু ভালো সময় সুসময় আগত, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি। তবে আপনাদের শেয়ার মার্কেট বা ফাটকা থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা বা গোল্ড থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির আছে। মাতার শরীরের দিকে অর্থাৎ মায়ের শরীরের দিকে কিছুটা হলো নজর দিন, মায়ের শরীর স্বর্গাত কিছুটা হলো ডিস্টারবেন্স এ মাসে আপনাদেরকে দেখাবে। এবং শারীরিক পার্টটার ব্যাপারে অবশ্যই ডক্টরের সঙ্গে অবশ্যই আপনারা কনসাল্ট করুন, সে ব্যাপারে লাভ আপনাদের নিশ্চিত রূপে হবে। নতুন কর্মের যোগ আপনাদের তৈরি হচ্ছে, কর্ম প্রাপ্তির একটা সুযোগ কিন্তু সিংহ রাশির আসতে চলেছে। এবং কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পাবে, কিন্তু যা হবে হোক দেখে নেওয়া যাবে, এরকম মানসিকতা নিয়ে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ কিন্তু খুব ভালো, আফটার লকডাউন আপনাদের ক্ষেত্রে উন্নতি আসবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।